হয়ে গেল ফরাজ করিম চৌধুরীর সাদামাটা বিয়ে। বিয়েতে ছিল না রংমাখা কোনো আয়োজন। ফরাজ করিম যেমনটা চেয়েছিলেন তার মনের মতো সেভাবেই খুবই সিম্পল একটা বিয়ের আয়োজন হয়। মসজিদে আখ সম্পন্ন করার পর ফরাজ করিম চৌধুরীর বাড়ির ছাদে একটি রিসেপশন হয়। তার কিছু স্থিরচিত্র এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হ্যাঁ দর্শক, এর আগে ফরাজ করিম চৌধুরী আখ সম্পন্ন হওয়ার পর সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন। সে ছবি নিয়ে কিছু প্রশ্ন তৈরি হলে তিনি আরও একটি ছবি শেয়ার করেন তার স্ত্রীর সঙ্গে। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যায় ফেসবুকে বিয়ের বিষয়টি জানান ফরাজ করিম। লেখেন, 23 ফেব্রুয়ারি 2024 ঢাকার মসজিদে গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী ফরাজ করিম চৌধুরীর সঙ্গে আফিফ আলমের আখ সম্পন্ন হয়েছে। এরপর ফরাজ করিম চৌধুরী সবাইকে বৌভাতের আমন্ত্রণ জানান। বৌভাত হবে ফরাজ করিমের গ্রামের বাড়ি রাউজানে। তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফরাজ করিম চৌধুরী বিয়ে নিয়েছিল অনেকের অপেক্ষা। বিয়ে সম্পন্ন করে ফরাজ ছবি পোস্ট করেছিলেন স্ত্রীর সঙ্গে, কিন্তু সে ছবিটিতে ফরাজ করিম চৌধুরী একটু দূরত্ব বজায় রেখেছিলেন। সে ছবি নিয়ে তাই অনেকে প্রশ্ন করেছিলেন, কেন এই দূরত্ব? তার জবাবও দিয়েছেন ফরাজ করিম। ফরাজ বলেছিলেন, সে ছবিতে মসজিদে নারীদের সংরক্ষিত স্থানে বিয়ের লাল শাড়িতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে তার কনে আফিফ আলম, আর দরজার বাইরে সাদা পাঞ্জাবিতে বর বেশে দাঁড়িয়ে আছে ফরাজ। অনেকে প্রশ্ন করেছেন এই ছবিটিতে কেন এত দূরত্ব। কারণ হলো মসজিদের সম্মানিত ইমাম সাহেব পরিষ্কারভাবে বলেছেন, মসজিদে ছেলে এবং মেয়ে একত্রে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। মহিলারা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে থাকবে এবং ছেলেরা মসজিদের মূল অংশে থাকবে। ওনার কথা মেনেই আমাদের আগ শেষ হওয়ার পর একটি স্মৃতি ধরে রাখার জন্য সে ছবিটি তুলে রেখেছিলাম। ফরাজ করিম বলেন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আমার বাসার ছাদে একটি ছবির বুথ করে পরিবারের সদস্যদের নিয়ে একটি দাওয়াতের আয়োজন। সেখানে দেখা যায় ফরাজ করিম চৌধুরীর স্ত্রী আফিফ আলমকে একেবারে নো মেকআপ লুকে। খুবই সাদামাটাভাবেই সেজেছিলেন ফরাজ করিমের স্ত্রী এবং ফরাজ করিম নিজেও খুব সাদামাটাভাবেই বর সেজে বসেছিলেন। এর পরের দিন সোশ্যাল মিডিয়া আরও কিছু ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় নীল রঙের শাড়ি পরে বসে আছে ফরাজ করিম চৌধুরীর স্ত্রী আফিফা। ফরাজ করিম সবসময়ের মতো সাদা পাঞ্জাবি পাজামা পরে আছেন। বরাবরের মতো একেবারে সাদামাটা লুকে ছিলেন দুজনেই। বলা হচ্ছে সেদিন ফরাজ করিম চৌধুরী বাড়ির ছাদে রিসেপশনের অনুষ্ঠান হয়েছে ঘরোয়াভাবে। ফরাজ করিম বলেন, আগামী 1 মার্চ আপনাদের সবাইকে রাউজানের গহিরাস্ত বক্স আলী চৌধুরী বাড়িতে আমন্ত্রণ বৌভাতের। 1992 সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফরাজ করিম চৌধুরী। চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশে নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেশজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। ফরাজ করিম চৌধুরী সবসময় মানুষের কষ্টে পাশে দাঁড়িয়েছেন, মানুষের কষ্টে তার মন কাঁদে। দর্শক, এই নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।